What a performance! আমি ভেবেছিলাম এটা ডান্স ক্লাস, এখন দেখছি নাটক হচ্ছে। তুমি যা ভাবছো তা নয় হ্যারি। নাটকটা বন্ধ করো। অ্যানা, আমি ভাবতাম তুমি লজ্জাপা, কিন্তু তুমি আসলে একটা নোংরা। কি বলছো তুমি হ্যারি? না হ্যারি, তুমি যা সেটা। সেই জন্যই তুমি আমাকে তোমার কাছে আসতে দাও না। অবশ্য তোমার বাড়িতেই যদি কেউ একজন থাকে যে তোমাকে সমস্ত রকম ভাবে খুশি করতে পারে, তাহলে আমার কিসের দরকার? কিছুতেই সেটা হবে না। তুমি যতই চেষ্টা করো সেটা আমি হতে দেব না। তোমার সাথে আমার একটা কথা ছিল। বলো। পরশু আমার আর হ্যারির এনগেজমেন্ট। কি কি বললে? হ্যারির সাথে এনগেজমেন্ট? এনা, তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার মুখের উপরেই কথা বলো? তুমি ভাবলে কি করে বিয়েতে আমার মত থাকবে? আমি তো শুধু তোমাকে জানিয়েছি, তুমি মত দিলে ভালো, না দিলে আমার কিছু করার নেই। বাবা, কি হয়েছে? কি বলছো শুনছো? হ্যারির সঙ্গে নাকি ওর এনগেজমেন্ট? শুনে রাখো, তোমার বিয়ে আমি রাজের সঙ্গেই দেব। আর কোনোদিন যদি হ্যারির নাম তোমার মুখে শুনেছি। না, তুমি কি আমাকে জোর করার চেষ্টা করছো? করো না, লাভ নেই, কারণ আমার যেটা করার সেটা আমি করবই। আমি ও দেখানো আমার কিভাবে তোমার হ্যারির সঙ্গে এনগেজমেন্ট হয়। আমি এখনো মরে যাইনি। আচ্ছা তুমি একটু শান্ত হও না। আরে কি ভেবেছো নিজেকে, মাতব্বর? ওর বিয়ে যদি আমি রাজের সঙ্গে না দিই তাহলে আমার নাম রঞ্জিত ব্যানার্জি নয়। যদি সেটা করতে চান তাহলে মস্ত বড় ভুল হবে কাকাবাবু। কি বলতে চাইছো তুমি? অ্যানাকে জোর করতে গেলে হিতে বিপরীত হবে, ও খুব জেদি। জোর করে বাধা দিয়ে ওর জেদ বাড়িয়ে দেবেন না। ও যেটা করতে চায় সেটাই ওকে করতে দিন। তোমার জন্য খুব মন কেমন করছে মা, কতদিন তোমায় দেখিনি, কেমন আছো তুমি? খুব ভালো, তোর বিয়ে তোর জন্যই ব্যস্ত। ও হ্যাঁ, ভালো কথা, অ্যানাকে জিজ্ঞেস করিস তো বিয়েতে ওর জন্য কি বেনারসি কিনবো, লাল না অন্য রঙের? আমি সব জেনে নেবো এনার কাছ থেকে, ওর কি রঙে বেনারসি পছন্দ, কেমন সাজতে ভালোবাসে, আমি সব জেনে আসব। আমি আসছি মা, আমি তোমার কাছে ফিরে আসছি। ফিরে আসছিস, খুব ভালো হলো। অ্যানার আংটি আর বালার মাপটা দরকার। ঠিক আছে, এখানে এলেই না হয় করে নেব। অ্যানা আসছে না মা। আসছে না মানে? না না মা, আসলে অ্যানার আসার খুবই ইচ্ছে ছিল, আমি ওকে সঙ্গে নিচ্ছি না। দুদিন বাদে ওর পরীক্ষা, অথচ বিয়ের আনন্দে পড়াশোনা সব শিখেই তুলেছে। আমি এখানে আছি বলে আরো বেশি পড়ছে না। তুমি তো জানো ও কত ছেলে মানুষ। তোর গলাটা অমন লাগছে কেন বাবা? অ্যানাকে ছেড়ে চলে যাব তো, তাই একটু কষ্ট হচ্ছে। তোমার বৌমাকে আমি বড্ড বেশি ভালোবাসি। হ্যালো হ্যালো, তুমিও হাল ছেড়ে দিলে বাবা। তুমি তো আমাদের হারা ম্যাচটা জিতিয়ে দিয়েছিলে রাজ, যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। আমার ছুটির ঘন্টা বেঁচে গেছে কাকাবাবু, এবার আমার যাওয়ার পালা। আর আমার আশা পূরণ করতে গিয়ে তো আমি অ্যানার ক্ষতি করতে পারি না। কাল অ্যানা হ্যারির আঙুলে আংটি পরাবে, এখন আমার এখান থেকে চলে যাওয়াটাই অ্যানার জন্য মঙ্গল। আপনি আমার জন্য একদম কষ্ট পাবেন না, দেখবেন দেখবেন আমি আমি সুখী হব।
কাকে বলাচ্ছ তুমি, কাকে বলাচ্ছ, কি ভেবেছ? আমি বাবা হয়ে ছেলের মনের কথা বুঝব না? তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাশোর জমা আসর, থাকবে মা আর কতক্ষণ।